বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী আফরান নিশো এবং মেহজাবিন নিশো সম্প্রতি বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন। সুরঙ্গ ছবির মাধ্যমে বেশ আলোচনাতেও এসেছেন। শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে বেশ খানিকটা আলোচনায় আসতে সমর্থ হয়েছিলেন গত ঈদে। এবার নিশো এবং মেহজাবিনকে দেখা যাবে নতুন ওয়েব ফিল্মে। ছোট পর্দার সবথেকে জনপ্রিয় জুটিও ইদানিং বলা হয় এই জুটিটাই। এবার ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে তাদের নতুন ওয়েব ফিল্ম নীল জলের কাব্য আসছে। পরিচালক শিহাব শাহিন। আগামী 16 নভেম্বর মুক্তি পাবে আই স্ক্রিনে এই ওয়েব ফিল্মটি। আইসক্রিন একটি পোস্টারও প্রকাশ করেছে এই উপলক্ষে, যেখানে দেখা গেছে গোধূলি বেলায় সাগর পারে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে নিশো এবং মেহজাবিন। শিহাব শাহিন গণমাধ্যমকে বলেছেন এই কন্টেন্টে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া নিশো এবং মেহজাবিন জুটির ভক্ত আছেন, তাদের ভক্তরা ছাড়াও সাধারণ দর্শকও কন্টেন্টটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস, এমনটাই বলেছেন শিহাব শাহিন। বলেছেন এক মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কন্টেন্ট। যখন কন্টেন্টটির শুটিং হচ্ছিল তখনও ওটিটি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিড আসলো, চারবার শুটিং ক্যান্সেল করতে হলো, পরে আইসক্রিনের জন্য এই ওয়েব ফিল্মটি নির্মাণ করা হয়েছে। আগামী 16 নভেম্বর আইসক্রিনে দেখা যাবে নিশো মেহজাবিন অভিনীত শিহাব শাহিনের নতুন ওয়েব ফিল্ম নীল জলের কাব্য। মূলত প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে এই ওয়েব ফিল্মটি।